আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে কিন্তু নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে শুরুতেই বলে রাখি এটি সম্পূর্ণ একটা সরকারি চাকরি সো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় সো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে এ টু জেড দেখাবো আপনারা দর্শকের পুরো ভিডিওটা দেখবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেল নতুন দর্শক যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনে ক্লিক দিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে তার নোটিফিকেশান চলে যায় তো এছাড়াও দেখতে পাচ্ছেন আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন চলুন কথা না বেরিয়ে দেখা যাক যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত সো এখানে দেখতে পাচ্ছেন এটি প্রকাশিত হয়েছে বিশ জানুয়ারি দু হাজার তেইশ সো বাংলাদেশ নিরাপদ খাত্র কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিয়োগের জন্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর নবম গ্রেডভুক্ত নিম্নাত্মক পদে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অস্থায়ী দেখে কেউ আটকে উঠবেন না কারণ চাকরি যে কোনো চাকরি প্রথমেই কিন্তু অস্থায়ী থাকে ঠিক আছে পরে এটা ছয় মাস বা চার মাস পরে এটা স্থায়ী হয়ে যায় সো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই সো এই যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে সো আমরা এখন যে পদের বিবরণগুলো দেখে নেবো আজকে প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিরাপদ খাদ্য অফিসার নেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান হাজার ষাট টাকা বেতন দেওয়া হবে আটজন লোক নিয়ে করা হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনুজীব বিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন ফলিত রসায়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান খাদ্য প্রযুক্তি নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলের প্রথম শ্রেণীর বা সম্মানের সিজিবিতে স্নাতক বা স্নাতকত ডিগ্রি অর্জন করার প্রয়োজন পড়বে সো এগুলো আপনারা দেখে নেবেন এরপর সহকারী পরিচালক নেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পন হাজার ষাট টাকা বেতনে সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এই পদটিতে আবেদন করার জন্য আপনার যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় এই যে উপরের যে যোগ্যতাটা দেওয়া আছে এই যোগ্যতাটা কিন্তু এই দুই নম্বর পদের জন্য একই হবে তো এরপর না হবে গবেষণা কর্মকর্তা বাইশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার বেতনে দুজন লোক নিয়ে করা হবে এই তিন নম্বর যে পদটা আছে এই পদের বিবরণ এবং এক ও দুইয়ের পদের বিবরণ একদম সেম সো একই ডিপার্টমেন্ট থেকে আপনাকে পাশ করতে হবে এবার বৈজ্ঞানিক কর্মকর্তা প্রজন পাবে বাইশ হাজার থেকে তেইশ পনেরো হাজার টাকা বেতনে এখানেও আপনাকে অবশ্যই উপরের যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যেমন কোনো শিক্ষিত বিশ্বজাত্রে অনুজীব বিজ্ঞান রসায়ন প্রাণ রসায়ন ফলিত রসায়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান খাদ্য প্রযুক্তির নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকাশের প্রথম শ্রেণী বা সম্মানের হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মানের স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে আর এখানে আবেদনের কিছু নিয়মাবলী আছে আবেদন করতে হবে এই যে লিঙ্কটি আছে বিএফএসএ ডট টেলিজার ডট কম ডট বিডি এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু সবাইকে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে পঁচিশে জানুয়ারি দু এবং শেষ হবে পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ সো এখানে আপনারা মোটামুটি এক মাস সময় পাচ্ছেন আবেদন করার আরেকটা বিষয় বলবো আবেদন করার সময় যে ছবির স্বাক্ষরের প্রয়োজন পড়বে এই তিনশো গুণ আশি বিকদলের স্বাক্ষর এবং তিনশো গুণ তিনশো বিকদলের ছবি কীভাবে মোবাইল ফোন দিয়ে সাইজ করবেন সে বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও তৈরি করা আছে এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে এখন দেখব কত টাকা প্রয়োজন পড়বে তো এখানে সকল পদের বিপরীতে ছয়শো সাতষট্টি টাকা আবেদন সাবমিট কোটি ভাত মধ্যে একটা টেলিগ্রাফ প্রিপেড সিমের মাধ্যমে এই যে নিয়ম দেওয়া আছে যে বিএফএসএ স্পেস ইউজার আইডি দিয়ে মেসেজটা ওয়ানসিটেবলটিতে সেন্ড করতে হবে সেন্ড করার পর আপনার কাছে ফিরতে সেমেন্ট রাখবে যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং আটশো একটা পিন নাম্বার থাকবে দ্বিতীয়বার মেসেজ সেন্টে এবার লিখতে হবে বলতে সেন্ড করলে আপনার আবেদনটা সরাসরি সাবমিট হয়ে যাবে এবং সাথে সাথে আপনাকে এটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি আপনার যে নিয়োগের জন্য অ্যাডমিট কার্ড সেটি উত্তরণ করতে পারবেন তো এই ছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে নতুন নিয়োগ বিধি প্রকাশিত হয়েছে সেটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি এরপরে যদি কারোর প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম